আজকের সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলিতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ সাময়িক বন্ধ। ভারতের অনেক মানুষ এটি অ্যাক্সেস করতে সক্ষম নয়। ব্যবহারকারীদের বার্তা পাঠাতে এবং গ্রহণ করতে সমস্যা হচ্ছে। টুইটারে হোয়াটসঅ্যাপ ডাউন হওয়ার অভিযোগ করেছেন মানুষ। হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানোর সময় ত্রুটি ধরা পড়ছে। প্রথমে গ্রুপ মেসেজ বন্ধ হয়েছিল, আর এখন সব রকম বার্তা আদান প্রদানের সমস্যা দেখা দিয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন কোটি কোটি মানুষ। মার্কেটে টেলিগ্রাম সিগন্যালের মতো অ্যাপ থাকলেও সবাই হোয়াটসঅ্যাপকে প্রাথমিকতা দেয়। একদিন আগেই হোয়াটসঅ্যাপ পুরনো মোবাইল থেকে তাদের সার্ভিস উঠিয়ে নিয়েছে। পুরনো আইফোন এবং অনেক অ্যান্ড্রয়েড মোবাইল থেকে হোয়াটসঅ্যাপ তাদের পরিষেবা উঠিয়ে নিয়েছে। এই কারণে অনেক মানুষই সমস্যায় পড়েছেন। এর মধ্যে আজ এভাবে হোয়াটসঅ্যাপ ডাউন হওয়ায় আবার মানুষের মাথায় হাত পড়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বন্ধ রয়েছে হোয়াটসঅ্যাপ পরিষেবা, তবে এই সমস্যা সাময়িক বলেই জানা গিয়েছে। পাতারকান্দির 12টি জিপির কৃষকদের মধ্যে শুরু হয়েছে আলুর বীজ বন্টন। সোমবার বাজারিসোড়া জিপিতে এলাকার কৃষকদের মধ্যে আলুর বীজ বন্টনের মাধ্যমে এই কাজ সূচনা করে কৃষি বিভাগ। মণ্ডল সভাপতি নন্দীবাবু বলেন, কৃষকদের সহায়তার জন্য বিধায়ক কৃষ্ণেন্দু পালের উদ্যোগে জেলা কৃষি বিভাগ থেকে আলুর বীজ বন্টন করা হচ্ছে, যাতে কৃষকেরা সুন্দরভাবে ফসল উৎপাদন করতে পারেন। তিনি আরও বলেন, এক একটি জিপিতে 15 থেকে 20 কুইন্টাল আলুর বীজ দেওয়া হয়েছে। তৎসঙ্গে কৃষকদের প্রতি তিনি আহ্বান জানান, সবাই যাতে বীজগুলো নিয়ে রোপণ করেন। পরবর্তীতে এসব ক্ষেত পরিদর্শন করবেন সংশ্লিষ্ট জিপির প্রতিনিধিরা। কিষাণ মোর্চার মণ্ডল সভাপতি স্বপন দাস বলেন, বৃহত্তর পাতারকান্দির প্রত্যন্ত এলাকায় কৃষিক্ষেত্র হল মানুষের আর্থিক উপার্জনের একমাত্র বড় মাধ্যম। বাজারিসোড়া জিপি সভানেত্রীর পক্ষে সুচরিত পাল বলেন, বাজারিসোড়াতে 8 থেকে 10 কেজি করে বীজ দেওয়া হয়েছে। তিনি এও বলেন, সরকার নানা প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক উন্নয়নের প্রচেষ্টা করছে। এদিন বীজ বন্টনে উপস্থিত ছিলেন স্থানীয় জিপি সভানেত্রী যুগমায়া পাল, লুয়াইরপুয়া মণ্ডল বিজেপির সভাপতি ঋষিকেশ নন্দী, মণ্ডল সম্পাদক ধ্রুব চক্রবর্তী, স্থানীয় জেলা পরিষদ সদস্যার প্রতিনিধি অমিতাভ দে, আলোক দে প্রমুখ। দেশে প্রায় 1500টি অপ্রচলিত এবং অপ্রয়োজনীয় আইন রয়েছে। এগুলোকে আগামী শীতকালীন অধিবেশনে বাতিল করা হবে বলে রবিবার জানিয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু। অভিজ্ঞতায় দেখা গিয়েছে ওইসব অপ্রচলিত আইনগুলোর বর্তমানে কোনো প্রাসঙ্গিকতা নেই, পাশাপাশি এইসব প্রাচীন আইনগুলোর কোনো উপযোগিতা ব্যবহার নেই বলে কেন্দ্রীয় সরকার এগুলোকে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। কিরেন রিজিজু আরও জানিয়েছেন, সংবিধান থেকে ওইসব অপ্রয়োজনীয় আইন বাতিল করা হলেও সাধারণ মানুষের ভালোই হবে। এই লক্ষ্য সামনে রেখে প্রধানমন্ত্রী মোদি 1500টি অপ্রচলিত এবং অপ্রয়োজনীয় আইন রদ করার সিদ্ধান্ত নিয়েছেন। তাছাড়াও এখনও যেসব অপ্রচলিত আইন রয়েছে সেগুলো রদ করার জন্য কেন্দ্রীয় আইনমন্ত্রী হিসাবে তিনি খতিয়ে দেখছেন। প্রয়োজনে আরও কিছু আইন বাতিল করা হবে। আগামী শীতকালীন অধিবেশনে তিনি নিজেই এই আইনগুলো রদ করার জন্য সংসদে উত্থাপন করবেন। যাতায়াতের সময় অসতর্কতাই কার্যত দুর্ঘটনার প্রধান কারণ। বেআইনিভাবে রেললাইন পার হওয়ার সময় মূলত ট্রেনে কাটা পড়ে মারা যায় মানুষ। আবার এমন একটি দুর্ঘটনার সাক্ষী হল গৌহাটির আজারা। রেলের তরফে জানানো হয়েছে, অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তি অবৈধভাবে লেভেল ক্রসিং পার হওয়ার চেষ্টা করেন, ঠিক তখন ট্রেন তার উপর দিয়ে চলে যায়। আশপাশের লোকজন তাকে বাঁচাতে এগিয়ে এলেও শেষ রক্ষা হয়নি, ঘটনাস্থলে মৃত্যু হয় তার। রবিবার রেললাইন পারাপার হতে গিয়ে একটি দ্রুতগামী ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির।
রেলগেট বন্ধ থাকা সত্ত্বেও ওই ব্যক্তি অবৈধভাবে পার হতে চেষ্টা করেন। ঠিক তখনই ট্রেন এসে ধাক্কা মারে তাকে। রাতে পুকুর থেকে মাছ চুরি করতে গিয়ে মালিক পক্ষের পাতা জালে আটকা পড়ল চুর চক্র। ঘটনাটি ঘটেছে রবিবার রাতাবাড়ি থানার অন্তর্গত লামা রাতাবাড়ি গ্রামে। দীর্ঘদিন ধরে এভাবে চুরচক্র এলাকার বিভিন্ন পুকুর ও ফিশারি থেকে মাছ চুরি করে নিয়ে যাচ্ছে। মালিক পক্ষ বিষয়টি বুঝতে পেরে রাতে পাহারা দিয়ে চক্রটিকে পাকড়াও করে। ওই দিন তারা বিভিন্ন পুকুর ও ফিশারি থেকে বেশ কয়েক হাজার টাকার মাছ চুরি করে। মালিক পক্ষের জেরায় তারা জানায়, স্থানীয় ও সনবিলের বাসিন্দা কয়েকজন রয়েছে ওই চুর চক্রে। তারা দীর্ঘদিন ধরে গুঠা রাতাবাড়ি এলাকার বিভিন্ন পুকুর ও ফিশারিতে রাতের অন্ধকারে মাছ চুরি করে আসছে। তবে চুর চক্রের একাংশ স্থানীয় হওয়ায় সুবাদে পুলিশে মামলা দায়ের করা হয়নি বলে জানা গিয়েছে। গন্ডা জেলার নবাবগঞ্জ এলাকায় একটি দোতলা বাড়িতে বিস্ফোরণে মৃত্যু হয়েছে মা এবং ছেলের। ঘটনাস্থলে পুলিশের উদ্বর্তন কর্তারা পৌঁছে তদন্ত শুরু করেছেন। জানা গিয়েছে গতকাল সকাল দশটার দিকে নবাবগঞ্জ শহরের সঞ্চারী এলাকায় একটি দোতলা ভবন বিস্ফোরণে দশে পড়ে। এতে পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জেসিবি এবং স্থানীয় লোকজনের সহায়তায় প্রায় এক ঘন্টা চেষ্টার পর এক মহিলা ও তার ছেলেকে উদ্ধার করি। ঘটনাস্থলে মহিলার মৃত্যু হলেও তার ছেলে ইব্রাহিমকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে বাড়ির ভিতরে বিস্ফোরণের সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে বলা হচ্ছে বাড়িতে পটকা তৈরির কাজ চলছিল। তিনি বলেন ইব্রাহিম দীপাবলির সময় পটকা বিক্রির অস্থায়ী লাইসেন্সও নিয়েছিলেন। কেউ কেউ বলছেন সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। আপাতত তদন্তের জন্য বিশেষজ্ঞকে ডাকা হয়েছে। তদন্তের পরই সঠিক তথ্য বেরিয়ে আসবে। বলপূর্বক অর্থ আদায়ের অভিযোগে বীর লাচিত সেনার দুইজন কর্মীকে গ্রেফতার করেছে মরিগাঁও পুলিশ। রবিবার সন্ধ্যায় স্থানীয় মানুষজন এবং ডাম্পার ট্রাক চালকদের যৌথ অভিযানে দুইজনকে আটক করা হয়। দীর্ঘদিন ধরেই বীর লাচিত সেনার একাংশ কর্মী স্থানীয় মানুষ এবং ট্রাক চালকদের কাছ থেকে বলপূর্বক অর্থ আদায় করছিল। এতে স্থানীয় মানুষদের মধ্যে তীব্র অসন্তোষের সৃষ্টি হয়। তারপরই স্থানীয় লোকজন এবং ট্রাক চালকরা লাচিত সেনার দুই সদস্যকে পুলিশের হাতে তুলে দেন রবিবার। তবে এদিন সংগঠনের দুই সদস্যের সঙ্গে আরও কিছু বেশ কর্মী ছিলেন। তবে স্থানীয় মানুষ এবং ট্রাক চালকদের সম্মিলিত প্রতিবাদে অন্য সদস্যরা পালিয়ে যায়, কিন্তু স্থানীয় মানুষ দুইজনকে ধরে ফেলেন। এদের বিশ্ববরা এবং হেমন্ত দাস বলে শনাক্ত করা হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে দুইজনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।